12 ভোল্ট 500 এমএ ট্রান্সফরমারের জন্য ববিনের সাইজ হবে 12 নাম্বার স্কোয়ার 0.625 × 0.625 ইঞ্চি। প্রাইমারি কয়েলের তারের সাইজ হবে 43 নাম্বার সুপার ওয়্যার গেজ এবং 2950 টার্ন দিতে হবে। সেকেন্ডারি কয়েলের তারের সাইজ হবে 26 নাম্বার সুপার ওয়্যার গেজ এবং 170 টার্ন দিতে হবে। 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের ববিনের সাইজ হবে 23 নাম্বার 0.75 ইঞ্চি স্কোয়ার সাইজ। প্রাইমারি কয়েলের তারের সাইজ হবে 40 নাম্বার সুপার ওয়্যার গেজ 2150 টান এবং সেকেন্ডারি কয়েলের তারের সাইজ হবে 23 অথবা 24 নাম্বার সুপার ওয়্যার গেজ 120 টান দিতে হবে। 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের ববিনের সাইজ হবে 30 নাম্বার 1 বর্গ ইঞ্চি। প্রাইমারি কয়েলের তারের সাইজ হবে 34 নাম্বার সুপার ওয়্যার গ্যাস 1550 টান এবং সেকেন্ডারি কয়েলের তারের সাইজ হবে 20 অথবা 21 নাম্বার সুপার ওয়্যার গ্যাস 90 টান। 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের ববিনের সাইজ হবে 45 নাম্বার 1 বর্গ ইঞ্চি। প্রাইমারি কয়েলের তারের সাইজ হবে 32 নাম্বার সুপার ওয়্যার গ্যাস 1550 টান এবং সেকেন্ডারি কয়েলের তারের সাইজ হবে 19 নাম্বার সুপার ওয়্যার গ্যাস 90 টান। 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের ববিনের সাইজ হবে 33 নাম্বার 1.5 বর্গ ইঞ্চি। প্রাইমারি কয়েলের তারের সাইজ হবে 28 অথবা 29 সুপার ওয়্যার গ্যাস 1050 টান এবং সেকেন্ডারি কয়েলের তারের সাইজ হবে 17 অথবা 18 নম্বর সুপার ওয়্যার গ্যাস 65 টান দিতে হবে।